প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদেরকে করে দেখাচ্ছি অনুশীলনী 13.1-এর 2 নম্বর অঙ্ক। 2 এবং 3 নম্বর অঙ্ক একই নিয়মের অঙ্ক, তাই তোমাদেরকে আমি বলবো যে 2 নম্বর অঙ্কটি একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে 3 নম্বর অঙ্কটিও তোমরা নিজেরা করতে পারবে। তো 2 নম্বর অঙ্কে বলা হয়েছে 8+11+14+17+... ধারাটির কোন পদ 392। তো চলো আমরা অঙ্কটি শুরু করি। আমরা শুরুতেই অঙ্কটার যে প্রদত্ত ধারাটা আছে সেটা উঠিয়ে নেব। 2 নম্বর অঙ্ক এটি, আমরা লিখব যে প্রদত্ত ধারা ধারাটি হচ্ছে 8+11+14+17+... এবারে এই যে ধারাটি দেওয়া হয়েছে সেই ধারাটি কি ধারা, সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, আমরা এখন সেটা বের করব। তো সেটা বের করার জন্য আমরা লিখব যে ধারাটির যে কোনো পদ বিয়োগ এর পূর্ববর্তী পদ, এর পূর্ববর্তী পদ সমান, লক্ষ্য করো আমরা যদি এখানে 11 নেই তাহলে 11 নিলে এর পূর্ববর্তী পদ হচ্ছে 8 মাইনাস করব, ইকুয়াল হবে 3। অথবা যদি 14 নেই, 14 থেকে এর পূর্ববর্তী পদ হচ্ছে 11 মাইনাস করি তাহলে 3 বের হবে। তো এভাবে আমরা যদি 17 থেকে 14 বিয়োগ দিই তাহলেও 3 বের হবে, তার মানে প্রত্যেক ক্ষেত্রে ব্যবধানটা হচ্ছে 3 করে, তার মানে এটি হচ্ছে একটি সমান্তর ধারা। আমরা লিখব যে সুতরাং ইহা একটি সমান্তর ধারা। এবারে আমরা লিখব যে ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ, প্রথম পদকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়, এ সমান হচ্ছে প্রথম পদটা 8, আমরা লিখব এ সমান 8। সাধারণ অন্তর সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি দ্বারা, তো আমরা এখন লিখব ডি সমান, সাধারণ অন্তরটা হচ্ছে এই যে প্রতিটা পদের মধ্যে যে ব্যবধানটা সেটি হচ্ছে সাধারণ অন্তর, তো আমরা এই ব্যবধানগুলো পেয়েছি 3 করে, তার মানে ডি সমান হবে 3। তারপর প্রশ্নে যেটা বলা হয়েছিল যে ধারাটির কোন পদ 392, তার মানে আমরা যদি ধরে নিই যে ধারাটির এনতম পদ 392, আমরা প্রথমে ধরে নিচ্ছি, আমরা লিখব মনে করি ধারাটির এনতম পদ 392। এখন আমাদের এই যে আমরা লিখলাম যে এনতম পদ, আমরা জানি যে এনতম পদ বের করার একটি সূত্র আছে, আমরা এখন সেই সূত্রে অ্যাপ্লাই করবো। আমরা জানি এনতম পদ বের করার সূত্র হচ্ছে a+(n-1)(d=392), বা এবার আমরা মান বসাবো, a এর মান হচ্ছে 8+(n-1)(d), d এর মান হচ্ছে 3=392, বা 8+3 দ্বারা যদি এনকে গুণ দিই তাহলে 3n+(-), 3 দ্বারা যদি 1কে গুণ দিই তাহলে 3=392, বা 3n, 8 থেকে যদি আমরা 3 মাইনাস করি তাহলে হবে 5=392, বা 3n সমান 392-5, 3n=392 থেকে যদি 5 মাইনাস করি তাহলে বের হবে 387, বা n=387/3। এখন যদি আমরা কাটাকাটি দিই তাহলে 3 3-এর মধ্যে যাবে একবার, 8 8-এর মধ্যে যাবে দুইবার, 3 2×6, হাতে থাকে 2 2 আর 7 পাশাপাশি বসে 27, 3 9 27। সুতরাং
n সমান হচ্ছে তাহলে 129। তার মানে আমরা বলতে পারি যে প্রদত্ত ধারার 129তম পদটাই হচ্ছে 392। আমরা এখন লিখব যে সুতরাং প্রদত্ত ধারার 129তম পদ 129তম পদের মান 392 অ্যানসার। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 2 নম্বরের যে অঙ্কটি করলাম ঠিক একই নিয়মে তোমরা 3 নম্বর অঙ্কটি করতে পারবে, চেষ্টা করে দেখো, অবশ্যই পারবে।